হ্যালো বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি ইটালি ট্র্যাভেল। আমি আপনাদের হোস্ট দেবস্মিতা। তো পুজো মানে সাজগুজ, আর সাজগুজ মানে পার্ক। তো আপনাদের জন্য আজ চলে এসেছি অম্বিকা পট্টির গ্যালাক্সি পার্লারে। ভিতরে যাওয়া যাক, দেখি পুজোতে এবার কীভাবে সাজা যায়। কালকের মধ্যে আমি পোস্ট করব, তাহলে মোটামুটি আমি সব কিছুতেই অফার দিচ্ছি। আর বেসিক্যালি আমি স্মুথনিং, স্ট্রেটনিং, ক্যারাটিন ওগুলোর মধ্যে অফার চলছে এখন। কালারে ফেশিয়ালে ফেশিয়ালও চলছে, মোটামুটি সব কিছুতে। যেহেতু আমি নতুন পার্লার করেছি, তার জন্য আমি সব কিছুতেই অফার দিচ্ছি। সবাইকে বলছি আসার জন্য, সবাই যেন আসে, দেখে যাক আমার পার্লার। আমি নতুন ওপেনিং করেছি। রাজাদার নিউ পার্লারে আপনারা সবাই আসবেন, আপনাদের ভালো লাগবে। রাজাদা অনেক অফার্স দিয়েছে পুজোতে, সাজগুজ তো সবারই করতে ইচ্ছে হয় আর সবারই ভালো লাগে। তো আমি তার জন্য রাজাদাকে জিজ্ঞেস করে নিই যে সপ্তমী, অষ্টমী আর নবমীতে আমরা কীভাবে সাজব। সপ্তমীতে হালকা মেকআপটাই ভালো লাগে, মেয়েরাই শাড়িটাই পরে, ওরা চুড়িদার কুর্তাগুলোই পরে, হালকা মেকআপ ভালো লাগে। অষ্টমীর দিন অনেক মেয়েরাই মিশনে যায়, হালকা একটা লাইট মেকআপ করে শাড়িতে যাবো, মেকআপ ভালো লাগে এরকম। আর নবমীতে আমার হিসাবে একটু মেকআপটা ভালোই করো, যেহেতু নবমীর দিন সবই করবে। এবার তো পুজোটা জানি কী হবে, ভালোই হবে মনে হচ্ছে, কেননা এবার করোনার একটু কম আছে। তার জন্য বলছি সবাই এবার আনন্দ করুক পুজোতে, সাজুক সুন্দর করে, এটাই আমি চাই। আসুক আমার এখানে, আমি তো আছি, যেরকম ভালো হয় মেকআপ দেখো। বাকি মেকআপ 1500 থেকে আমি স্টার্ট রেখেছি, 1500, 2000, 2500, আর ওর বেশি করার তো দরকার নেই, যেহেতু ব্রাইডের না। 2500 মধ্যে যদি মেকআপটা করে সুন্দর মেকআপ হবে, লাইটও হবে, সিম্পলে সবার মেকআপ হবে। বললাম যার লুকসে যায়, যে ড্রেসে যার মানায়, হ্যাঁ আমি ওগুলো বুঝি। আমি হেয়ার স্টাইলের সাথে দিয়ে দেবো, ড্রেস আপ সব কিছুই হবে। তার জন্য বললাম সবাইকে আসার জন্য, সবাই আসুন। ফেশিয়ালের সাথে আসবে, এটার কোনো চার্জ হবে না, যে কোনো ফেশিয়াল করলে ডিটেল থাকবে। পুজোর আগে মনে করি হোয়াইটনিং বাইকিং সেরা আছে, হোয়াইটনিং বাইকিং ফেশিয়ালটা খুব ভালো। লটাসের ফেশিয়াল আছে, অনেক ভ্যারাইটি ফেশিয়াল আছে, যে করবে এসে যার স্কিনে যেটা যাবে, যার পিম্পল স্কিন ওর জন্য অক্সি ফেশিয়াল আছে, শ্যানাজের পাপায়া আছে, যার পিগমেন্টেশন ফেশিয়ালও আছে, ভ্যারাইটি ফেশিয়াল আছে। আসতে পারলে আসলে ওদেরকে স্কিন নিচে আমি করে দিতে পারবো, আমার লেডিস স্টাফও আছে, ওরা করে দিতে পারবো।
সবাই শুনলে যে রাজাদা কেউ বললো এত এত অফার্স, এত এত স্পেশালিটি রাজাদার পার্লারে আছেন, তো আপনাদেরকেও বলছি আপনারাও ঘুরতে আসবেন, সাজবেন, এবং সবাইকে অনেক যেন সুন্দর লাগে দেখতে, এটাই আমি চাই। এবং আমরা সবাই চাই যে সাজগুজ করি, পুজোতে বেরোই, সবাইকে সুন্দর লাগুক, তো রাজাদার পার্লারে আসবেন অম্বিকাপুরটি গ্যালাক্সি। গ্যালাক্সি পার্লারে এতটুকু, আমি দেবস্মিতা বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শীঘ্র।